নমস্কার, আনন্দ বার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। রবিবার জামুই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে একটি সেমিনার অনুষ্ঠিত হল। ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। রবিবার কাল্লা মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে অভাব্য আচরণ ও অসংলগ্ন কথা বলার অভিযোগ উঠল সাংসদের বিরুদ্ধে। রবিবার পালিত হল এনসিসি ডে। শনিবার রাতে আউশ গ্রামের অমরপুর ও আদুরিয়া পাশাপাশি দুটি গ্রামে ছটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বৈরগাছি গ্রামে গরুকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। আসছে বিস্তারিত খবরে। রবিবার জামুই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জামুই শিবতলাতে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ববর্গ সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। জামুই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার একটি পথসভার আয়োজন করা হয়। জামুই গ্রামে শিবতলায় অনুষ্ঠিত হয় এই পথসভা। কিছুদিন আগে ওই এলাকার এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিজেপি কর্মীর বিরুদ্ধে। তার প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের নোটবন্দির এবং জিএসটি চালুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজন করা হয় এই পথসভার। এদিন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে সভাস্থলে উপস্থিত হয়। আপনি কি দিয়ে ভাত খাবেন? আপনি কি জামা কাপড় পরবেন? আপনি মন্দিরে যাবেন না চার্চে যাবেন না মসজিদে যাবেন? সেই দল ঠিক করে দেবে। দেখেছেন এরকম কোন ভারতবর্ষে দল? এর আগেও দল ছিল জিনিসপত্রের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দৈনন্দিন জীবনে মানুষের চলার পথে যে প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় দ্রব্য সেগুলো মূল্য বৃদ্ধি হয়েছে। রান্নার গ্যাস দিচ্ছে, গ্যাস দেওয়ার পরই গ্যাসের দাম দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। চাষিদের পাশে দাঁড়িয়েছি, বলা হচ্ছে সারের দাম দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, ধানের দাম কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখে থাকবেন, নরেন্দ্র মোদীজি বলেছিলেন এক বছর আগে, তারই উদ্দেশ্যে কালো দিবস, যে সমস্ত টাকা, হাজার টাকার নোট, পাঁচশো টাকার নোট বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিবর্তে বিদেশে যে সমস্ত কালো টাকা গেছে সে সমস্ত কালো টাকা উদ্ধার করে ভারতবর্ষে নিয়ে আসা হবে। এত টাকার পরিমাণ বলেছিলেন ভারতবর্ষের 125 কোটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে জমা দিলেও টাকাটা শেষ হবে না। পেয়েছেন কেউ টাকা? কারণ অ্যাকাউন্টে ফাঁকাভাবে ঢুকেছে, ভুল করেও ঢোকেনি। তাহলে ভিত্তিহীন সরকার ভারতবর্ষে চলছে। উপস্থিত ছিলেন রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী, নাড়ুগ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি দে, শিহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তৃণমূল নেতৃত্ববর্গ। জামুই গ্রামে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পথসভা অনুষ্ঠিত করেছি। মিছিল সহকারে এসে
জামুই গ্রামের শিবতলাতে আমরা পথসভা করেছি। তার কারণ হচ্ছে জামুই গ্রামটা অর্ধেকটা নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন, অর্ধেকটা শেয়ারা গ্রাম পঞ্চায়েতের অধীন। কিছুদিন আগে এই গ্রামে এক বিজেপি কর্মীর দ্বারা অসহায় এক মহিলা নির্যাতিত হয়েছিলেন, তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করেছি। সঙ্গে সঙ্গে ভারত সরকার এক বছর আগে যে নোটবন্দি এবং বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি, সঙ্গে জিএসটি গুডস সার্ভিস ট্যাক্স যে চালু করেছে, যার মধ্যে দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে নাবিশ্বাস, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের এই পথসভা অনুষ্ঠিত হয়েছে। সঙ্গে সঙ্গে এই মিছিলে বেশ কিছু তৃণমূল কর্মী এবং আমাদের মহিলা কর্মী এই মিছিলে উপস্থিত ছিলেন। নির্যাতিতা মহিলার পাশে দাঁড়ানোর জন্য মহিলারা সরব হয়েছেন। আমরা জানি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে, যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। তাই আমরা এই অসহায় মহিলার বিরুদ্ধে যে শ্লীলতানি হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনে আমরা এই অত্যাচারের বিরুদ্ধে এবং বিজেপির অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে, অগণতান্ত্রিক অত্যাচারের বিরুদ্ধে আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সারা জামুই সহ সারা বাংলায় আমরা এই আন্দোলনকে উপস্থিত ছিলেন। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী, উপস্থিত ছিলেন পাশের গ্রাম পঞ্চায়েত শেয়ারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ব্লক এবং অঞ্চল নেতৃবৃন্দ। জামুই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। পার্টির ২৪তম জেলা সম্মেলন উপলক্ষে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিন রাজ্যের স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় লস্করদিঘি নবোদয় সংঘের মাঠে। পার্টির ২৪তম জেলা সম্মেলন সফল করার জন্যই এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আগামী ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। আগামী ৫ জানুয়ারি প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বর্ষীয়ান নেতা বিমান বসু। রাজ্যে বর্তমান স্বাস্থ্যের সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফুয়াদ হালিম। কর্মসূচি উপলক্ষে মানুষজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিনের এই কর্মকাণ্ড সফল করার লক্ষ্যে আয়োজকদের তৎপরতা লক্ষ্য করা যায়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলার ২৪তম সম্মেলন, যা ৫ থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে, সেই সম্মেলন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছি এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই আমরা কতকগুলো আলোচনা সভার ব্যবস্থা করেছি। দেশ ও রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনাগুলো সংগঠিত করব এবং আমরা ঠিক করেছি যে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আমরা এই আলোচনাগুলো সংগঠিত করব এবং আলোচক হিসাবে বিভিন্ন যারা এই বিষয়গুলোতে দক্ষ সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা এখানে নিয়ে আসব। আজকে সেই ধরনের এক আলোচনা সভার আমরা এখানে আয়োজন করেছি, যার বিষয়বস্তু হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সম্পর্কে আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফুয়াদ হালিম। এবং ডাক্তার ফুয়াদ হালিম ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণ পরেই তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আলোচনা সভায় তার বক্তব্য তিনি রাখবেন।
এছাড়াও এখানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আসবেন। এখানে সহপৌত্য করার কথা আছে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার সুমিত ব্যানার্জির এবং আরও অনেকেই এখানে এসে উপস্থিত হবেন। এবং এইভাবে আমরা আলোচনাগুলোকে সম্মেলন উপলক্ষে যে আলোচনাগুলো সেই আলোচনাগুলোকে আমরা বর্ধমান শহরের যে সমস্ত নাগরিকবৃন্দ আছে সেই সমস্ত নাগরিকবৃন্দের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই আলোচনাগুলোকে সফল করে তুলতে চাই। একই সঙ্গে বর্ধমান শহরের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আমাদের যে সম্মেলন যা 5-7 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে, 5 তারিখে কমরেড বিমান বসু তিনি এখানে আসবেন, প্রকাশ্য সমাবেশ হবে, সেই সমাবেশ এবং সম্মেলনকে আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা সফল করে তুলতে চাইছি। যে একটা সমীক্ষা করা হয়েছিল বিভিন্ন খবর কাগজের দিয়ে, তাতে ওরা যে সমীক্ষার ফল পেয়েছিলেন তাতে ওনারা বুঝেছিলেন সেটাকে গ্রহণ করে, তাই জন্য খবর কাগজে বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে যদি চ্যানেলগুলো লক্ষ্য করেন তাদের মধ্যেও কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত, স্বাস্থ্য নিয়ে যদি আমাদেরকে আলোচনা শুরু করতে হয় বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, তাহলে সর্বপ্রথম যে প্রশ্নটা মাথায় আসে যদি একজন ব্যক্তি সাধারণ মানুষ একজন চাষি অথবা একজন শ্রমিক যখন বর্ধমান মেডিকেল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে মেডিকেল কলেজ এবং হাসপাতালের দিকে তাকায় অথবা মেমারিতে যে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল আছে তার গেটের সামনে দাঁড়িয়ে যখন সেই হাসপাতালের দিকে তাকায় তার মস্তিষ্কের মধ্যে এই হাসপাতালের সম্বন্ধে কি ধারণা তৈরি হয়। এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে, এই বিশাল পরিকাঠামো, প্রচুর বাড়ি, প্রচুর লোকজন যাতায়াত করছে, প্রচুর লোকজন কর্মরত, এর সম্বন্ধে সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে কি ধারণা তৈরি হয়। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। খণ্ডঘোষের আমরাল শিবতলায় গড়ে ওঠে এদিনের এই বৈঠক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল্লায়ের বিজেপিতে যোগদানকে সাধুবাদ জানান সন্দীপ নন্দী। ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ বিধানসভার 4 নম্বর জিপির আমরালে। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়। সংগঠনের বিভিন্ন কাজকর্ম নিয়ে এদিন বিস্তারিত পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে দলীয় রূপরেখা নিরূপণ করা হয়। ভারতীয় জনতা পার্টির সভাপতি সন্দীপ নন্দী, যুব সভাপতি শ্যামল রায় সহ বহু নেতৃত্ব ও কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমাদের ভারতীয় জনতা পার্টির 7খানা মোর্চা আছে এবং প্রত্যেকটি মাদারের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মোর্চারই প্রতি 3 মাস অন্তর অন্তর কাজের খতিয়ান দেখা হয় এবং বিগত 3 মাস কি করা হলো এবং আগামী 3 মাস দলের এবং মোর্চার কি কর্মসূচি আছে। ঠিক সেই অনুরূপভাবে আজ খণ্ডঘোষ বিধানসভার 4 নম্বর জেটপির আমরাল শিবতলায় ভারতীয় জনতা যুব মোর্চার 3য় জেলা কর্মসূচি জেলা কার্যকরী সভা অনুষ্ঠিত হল।
আজকে কে কে উপস্থিত আছেন এই সভায়? জেলার যুব মোর্চার অবজারভার ছিলেন তরুণজ্যোতি তেওয়ারি, উপস্থিত আছেন জেলার অভিভাবক, জেলার আমাদের সবার প্রিয় সন্দীপ নন্দী এবং জেলার সাধারণ সম্পাদক নবকুমার হাজরা, এই জেটফির যুব সভাপতি মৃত্যুঞ্জয় বাগদি, মাদারের সাধারণ সম্পাদক পিন্টু শ্যাম এবং উত্তম ঘোষ, এবং বিভিন্ন মণ্ডল থেকে ১২৩ জন প্রতিনিধি এই কার্যকারী সভাতে উপস্থিত হয়েছে। এই সভা থেকে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নেওয়া হবে? এই সভা থেকে পঞ্চায়েত ভোটের, এই সভা থেকে আমরা বলতে পারি আগামী তিন মাসের ভারতীয় জনতা যুব মোর্চার কি কর্মসূচি হবে, ভারতীয় জনতা যুব মোর্চার কি কৌশল হবে, কি রণনীতি হবে, সেটা আলোচনা হবে, কিন্তু পঞ্চায়েত আলোচনা হবে না। বর্ধমান জেলা তথা পশ্চিমবাংলা সামনে পঞ্চায়েত ইলেকশন, তার রেজাল্ট কি আসতে পারে বলে মনে করেন? আমরা ৭৭,০০০ বুথেই আমরা ক্যান্ডিডেট দেব, এটা আপনাদের মাধ্যম দিয়ে শাসক দলকে জানিয়ে যেতে চাই। ৭৭,০০০ বুথেই আমরা প্রার্থী দেব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তথাপি আমার জেলার প্রত্যেকটি বুথে আমাদের প্রার্থী থাকবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দীপ নন্দী জানান, মুকুল রায় দলে যোগদান করায় দল ভালো ফল করবে। রাজ্য, জেলা, মণ্ডল, এটা সিস্টেমের মধ্যে ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক পদ্ধতিকে মেনটেন করে চলে, আর বিজেপি শুধু বিজেপি নয়, বিজেপি সমস্ত উইংস গুলোকে আলাদা আলাদা গুরুত্ব দেয়, তার মধ্যে যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা, এসসি মোর্চা, এরকম সাতখানা মোর্চা আছে, এবং তাদের অটোনমাস ভাবে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তারা আমাদের উইংস হিসাবে যাতে মাদার বিজেপিকে সাহায্য করে। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন আসছে, এবং জেলা রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ বর্তমান শাসক দল করছে। তো যেহেতু যুব সমাজ, আমাদের মোদিজি থেকে শুরু করে অমিত শাহজি, আমাদের দিলীপ দা, যুব সমাজ, আমরা সকলে তাদের উপরে নির্ভর করি, কারণ আগামী প্রজন্ম বিজেপির যুব সমাজের হাতে। ৬৫% যুব সমাজ ভারতবর্ষে আছে, তাদের সুখ দুঃখের, ব্যথা বেদনার কথা আমাদের চেয়ে যুব সমাজের প্রতিনিধিরাই বেশি ভালো বুঝতে পারবে। সেই জন্য যুব সমাজকে আমরা আরো বেশি করে সমস্ত জায়গায় এগিয়ে দিচ্ছি, যাতে সব কিছু নিজেদের কাঁধে তুলে আগামী দিনে বিশেষভাবে বিজেপির দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিতে পারে। বিজেপির ১৮টা রাজ্যে আমরা রাজ্য শাসন ক্ষমতায় রয়েছি। মুকুলবাবু আমাদের বিজেপির বলিষ্ঠ নেতা আজকের দিনে। মুকুল রায় যে দলে ছিলেন সে রাজ্যে তিনি ক্ষমতায় ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখান থেকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি, আমরা গর্বিত। যেহেতু তিনি আমাদের দলে এসেছেন, স্বাভাবিকভাবেই তার কাছ থেকে সমস্ত কিছু যা শাসন ব্যবস্থা আগামী দিনে, তার কাছ থেকে অভিজ্ঞতা যা আছে আমরা গ্ল্যাডলি নেব। আমডাল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রবিবার কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে অভব্য আচরণ ও অসংলগ্ন কথা বলার অভিযোগ উঠল সাংসদ সুনীল কুমার মণ্ডলের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন সাংসদ। রবিবার কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে অভব্য আচরণ এবং অসংলগ্ন কথা বলার অভিযোগ উঠল সাংসদ সুনীল কুমার মণ্ডলের বিরুদ্ধে। উল্লেখ্য, রবিবার সকালে কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসার কথা ছিল সাংসদের, তিনি অনেকটাই দেরিতে আসেন। হাসপাতাল পরিদর্শনের সময় কর্তব্যরত এক চিকিৎসককে তিনি প্রশ্ন করেন, হাসপাতাল এত নোংরা কেন? উত্তর না পেয়ে ধৈর্য হারিয়ে চিকিৎসককে অসংলগ্ন কথাবার্তাও বলেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। হাসপাতালে সকালবেলায় আমি যাই পেশেন্ট নিয়ে, সেখানে ডাক্তার জ্যোতির্ময় দাস দেখানোর জন্য যাই, দেখলাম উনি আছে ঘরে, রীতিমতোই গাড়ি নিয়ে আমাদের তৃণমূলের সাংসদ এমপি সাহেব এসছেন, এসে পৌঁছান। তো উনি তখন রাউন্ডে ছিল, রাউন্ডে যাওয়াতেই ওনাকে ওখানে একটুখানি ধুলো বালি বা জুতো একটা ছিল তলায়, উনি দেখে ডাক্তারবাবু গলায় ডাটিস্কোপ ছিল, তার সাথে উনি কেন ডাক্তারবাবুর সাথে এরকম মিসবিহেভ করলেন সেটা আমি জানি না, ডাক্তারবাবুকে রাস্তেন বললো এবং তুই তুকারি করে সম্বোধন করে। এটা ওখানকার সব রুগীরাও এতে খুব ক্ষুব্ধ, তার কারণ ডাক্তারবাবু মানুষ হিসেবে খুব ভালো। আজকাল জানা আমি কে তুলতুকারি করে ওনাকে, এটা হওয়া উচিত ছিল না, ওনার ডাক্তার মানুষ সম্মোধন করে তুলতুকারি করে। ঘটনার কথা স্বীকার করে নেন কর্তব্যরত ওই চিকিৎসক। লাইক আই ওয়াজ
আমি বেরোচ্ছিলাম হসপিটাল থেকে, তখন উনি এসেছিলেন, নিয়ে আমাকে মানে এমনি কমেন্টে বললেন ডক্টর হসপিটালের এত অবস্থা কেমন, মানে নোংরা কেন, পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কেন। তখন আমি জাস্ট এমপি এসেছিলেন সুনীল কুমার মণ্ডল, তো এমপি স্যার এসেছিলেন, এমপি স্যার এসে আমাকে এই কথা বললেন। তখন আমি এমপি স্যারকে রিপ্লাই করলাম, আমি তখন আমি সেজন্য ওনাকে চিনতাম না, ফার্স্ট টাইমে আজকে দেখা। তো আমি রিপ্লাই করলাম যে স্যার এটা তো আই রিয়েলি ডোন্ট নো ওয়াই দিস থিং ইজ সো আনটাইডি। তো তারপরে আই ওয়াজ জাস্ট পাসিং ওয়ে বিকজ আমি চিনতাম না ওনাকে অতটা ভালো করে, ফার্স্ট টাইম দেখা হয়েছে জাস্ট, আমি তো এখানকার বাসিন্দাও নয় তো ওইভাবে তার আগে কোনোদিন দেখানো চিনতাম না। তো তারপরে আমি এগিয়ে চলে যাচ্ছিলাম, দেন হি ফেল ভেরি ব্যাড অ্যাবাউট ইট দ্যাট আমি ওনাকে না চিনেই এগিয়ে চলে যাচ্ছিলাম অ্যাভয়েড করে, কথাটা না উত্তর দিয়ে ভালোভাবে। তো তারপরে আমি বেশি আবার ওনাকে, তারপরে উনি একটু রুষ্ট হন, উনি আমাকে তার জন্য একটু এসে সামনে একটু বকা টোকা করেন। তো অ্যাজ আ সিনিয়র তারপরে আমি ওনার কাছে সরি বলি ওনার ব্যাপারে যে ঠিক আছে অসুবিধা নেই স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। তো অ্যাজ সাচ তারপরে উনি বেশ, তারপরে উনি আমার সাথে আর তারপরে আর কোনো অসুবিধা হয়নি। তো উনি আমাকে বললেন এগুলো তোমারও দেখার পরে, সুপারও সামনে ছিলেন, তারপরে আমাদের ব্যাপারটা মানে উনি বললেন তুমি আসতে পারো ঠিক আছে। ওইগুলো বলাটাই অ্যাভয়েড করা যায় ভালো, উনি আমার থেকে অনেক সিনিয়র মানুষ, ওনার সাথে আমি ওইটা কিছু দিচ্ছি না। আমি ওনাকে চিনতে না পারাতে আমার অবভিয়াসলি চিনতে পারার, আমার প্রথমবার দেখা হয়েছে চিনতে না পারারই কথা, কিন্তু যাও বা ফার্স্ট এক্সপেকটেশন ওনারও অনেক বেশি ছিল যে আমি ওনার সাথে ওনার রিপ্লাইটা অনেক ভালোভাবে দেবো, সেটা আমি দিতে পারিনি, সেটা নিয়ে আমি রুষ্ট, আমি ওনাকে সরিও বলেছি তার জন্য। আর উনি একটু তাতে তার রিয়াকশন হতে একটু ভালো না হওয়াই এক্সপেক্টেড, তো তিনি যেটা করেছেন যাই হয়ে থাকুক লট সিনিয়র টু মি ঠিক আছে, আমার তাতে অ্যাজ সাচ ইটস ওকে, মানে মিটমাট হয়ে যাওয়াটাই বেটার, অ্যান্ড আফটার দ্যাট রিলেশনশিপ ইজ গুড। অ্যান্ড তারপরে তো আমি তার সাথে কথা বললাম, তো এভরিথিং ওয়াজ ওকে আফটার দ্যাট, উনি আমাকে বললেন ঠিক আছে তুমি আসতে পারো। সেটা আমি বলেছিলাম শুরুতে, কিন্তু এবার ওরকম ভাবে ভাবতে গেলে আমি সব হসপিটালেরই একটা মানে ডক্টর অ্যাজ আ পার্সন আই বিলং টু দিস হসপিটাল অলসো, তো ওকে মানে ঠিক আছে একটু খারাপ লাগার আছে কিন্তু ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। উনি অনেক আমার থেকে সিনিয়র আর ওনাকে হয়তো চিনলে আমি ওইভাবে কথা হতো না, খুব ভালোভাবেই কথা হতো, হয়তো আমি গিয়ে উইশও করতাম গুড মর্নিং বলে, তারপরে হয়তো কথাবার্তা এগোতো। তাহলে ফার্স্ট টাইম এরকম পুরুলিয়ায় পাঠাবো এরকম ধরনের কথাবার্তা হসপিটালে উনি বলেছেন আর কি, সেটাও শোনা যাচ্ছে অনেকের মুখে। সেটা আমি সিরিয়াসলি কিছু জানি না অ্যাবাউট অল দ্যাট। ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতাও। আমি শুনলাম বিষয়টা কি বলেছে আমি তো সঠিক জানি না, এটা শুনছি আমি, এ ভাষা যদি বলে থাকে একজন সাংসদ হিসাবে তার এটা বলা ঠিক হয়নি, তবে আমি তার সঙ্গে দেখা হলে কথা বলবো, আমি তো সব বিষয়ে এটা পুরোপুরিভাবে আমি বলতে পারবো না। প্রকাশ্যে এইভাবে কোন ডাক্তারকে একজন পদাধিকারী বিশেষ করে এমপি জনসমক্ষে এই ভাষাটা বলাটা ঠিক না। এটা এখন ডাক্তাররা যেভাবে সার্ভিস দিচ্ছে এবং আমাদের কালনা মহকুমা হসপিটালে শুধু কালনা মহকুমার রোগীরাই নয়, পাশাপাশি আমাদের এই হসপিটালটা বিশেষ একটা যেটা গুরুত্ব সেটা হচ্ছে নদিয়া জেলা এবং হুগলি জেলা, এই বর্ধমান জেলা, এই যে তিনটে জেলার বর্ডার এরিয়া এই মহকুমা হসপিটাল, এর গুরুত্ব বুঝেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপারফিসি হসপিটালটা কিন্তু কালনাতে করেছেন, মানুষ সেই পরিষেবা পাচ্ছে এবং আরো উন্নততর পরিষেবার জন্য সব রকম চেষ্টাই কিন্তু আমাদের কালনা হাসপাতালের ডাক্তাররা এখন সচেষ্ট, খুব গুরুত্বের সঙ্গে দায়িত্বের সঙ্গেই তারা দায়িত্ব পালন করছে। ডাক্তাররা ভালো সার্ভিস, ডাক্তারদের জন্য কোন টেনশন নেই। যে বিষয়টা নিয়ে বলছেন সেটা হচ্ছে নোংরা আবর্জনা, মানে আমরা এখানে ক্যাম্প করে এবং আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ, হ্যাঁ আমরা পার্টির সর্বস্তরের কর্মীরা পর্যন্ত আমরা মাঝে মধ্যে হসপিটাল সাফাই অভিযান চালাই, পাশাপাশি সুইপাররা তো আছেই, মিউনিসিপালিটি থেকেও লেবাররা আসে, তারাও পরিষ্কার পরিচ্ছন্ন করে, হয়তো কোথাও তার চোখে হয়তো পড়েছে আমি সঠিক সেটা বলতে পারছি না। তো যথেষ্ট কালনা হসপিটাল এখন মানে সুপার ফেসিলিটি হসপিটাল হওয়ার কারণেই না, এবং আমাদের কালনা হসপিটাল কিন্তু বিগত কয়েক বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে খুব গুরুত্ব, খুব মানে গুরুত্ব দিয়ে কাজ করে ডাক্তাররা, যথেষ্ট করছে। যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেন সাংসদ সুনীল কুমার মণ্ডল। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।
রবিবার পালিত হলো এনসিসি ডে। বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে চলে এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এনসিসি ডে পালিত হলো রবিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে। প্রভাত ফেরির মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়। ফোর্থ বেঙ্গল বিএন এনসিসি বর্ধমানের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। আনুমানিক 400 জন এদিনের অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় 50 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে। আমাদের নভেম্বর মাসের লাস্ট সানডে এনসিসি ডে সেলিব্রেট করা হয়। আমরা ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি ক্যাডেট আমরা সেলিব্রেট করছি। এখানে আমাদের 400 জন মতো টোটাল ক্যাডেট আছে। অনেক বর্ধমান অনেক স্কুল কলেজ আছে। আমরা সকালে র্যালি করেছি, ব্লাড ফ্ল্যাগ হোয়েস্টিং করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং কালচার প্রোগ্রাম 50% চলছে। এবং এরপর কিছু ছোটো ছোটো কম্পিটিশন, প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং আমাদের দুপুরে ক্যাডেটদের সবাই লাঞ্চের ব্যবস্থা আছে। কতজন পার্টিসিপেট করেছে? এখানে টোটাল 400 মতো ক্যাডেট আছে। কোন কোন স্কুল এবং কোন কোন কলেজ? লোকালের মধ্যে বর্ধমান টাউন স্কুল, মিউনিসিপ্যাল বয়েজ, আরকেএস বোরহাট, এনবিএম, রামাসিস, বিবেকানন্দ কলেজ, সিএমএস এবং বাইরে থেকে আরআরএমআর কলেজ, নেতাজি, এমআরই এবং আরও অনেক অনেক কলেজ এখানে এসছে। গেস্ট হিসেবে কেউ কি এসছেন? আমাদের হোস্ট আছেন যিনি, মানে সুদ্দার মেজর ভবানী দত্ত স্যার, উনি আমাদের প্রোগ্রাম করেছে এবং অনেক এএনও স্যার কলেজ স্কুল থেকে এসছেন। এএনও স্যারের লেফটেন্যান্ট চিফ অফিসার স্যাররা ওখানে আছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শনিবার রাতে আউশ গ্রামের অমরপুর ও আদুরিয়া পাশাপাশি দুটি গ্রামে 6টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। 6টি মন্দির থেকে প্রায় 4 লক্ষাধিক টাকার গহনা ও বাসনপত্র চুরি গেছে। ঘটনা তদন্ত শুরু করেছে আউশ গ্রাম থানা পুলিশ। আউশ গ্রামের অমরপুর ও আদুরিয়া পাশাপাশি দুটি গ্রামে 6টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উল্লেখ্য, অমরপুর গ্রামে বেশ কয়েকটি প্রাচীন মন্দির ও আশ্রম আছে। সেবায়তদের অভিযোগ, শনিবার গভীর রাতে অমরপুরের রক্ষাকালী মন্দির, শ্মশানকালী মন্দির, বগলামুখী মন্দির ও নারায়ণ মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা ও মন্দিরে রাখা বাসন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অন্যদিকে একই কায়দায় আদুরিয়া গ্রামের ধর্মরাজ মন্দির ও লক্ষ্মীনারায়ণ মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা ও বাসনপত্র চুরি যায়। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 6টি মন্দির ঘুরে দেখে ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান, 6টি মন্দির থেকে প্রায় 4 লক্ষাধিক টাকার গহনা ও বাসনপত্র চুরি গেছে। তত্ত্ব দুষ্কৃতীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা। আপনার এই মন্দির থেকে কি কি চুরি গেছে? একটি রূপোর সৃজন তো, যার ওজন ছিল 100 গ্রাম, একটি কৃষ্ণের মাসি, বগলা মায়ের দুটি বালা, একটি রূপোর চেন, অসুরের হাতে তরবারি আর দুটো ছোট ছোট রূপোর একটা কালীদা দুর্গা মুকুট, ছোট ছোট মুকুট আর পিতলের ঘড়ি, মানে বাজানো ঘড়ি আর কাঁসর ইত্যাদি গেছে। আনুমানিক কত টাকার চুরি গেছে বলে মনে করছেন? 20-25 হাজার টাকা তো বটেই। মোটামুটি কি মনে হচ্ছে, কটার সময় গেছে বা কি হয়েছে? তা তো আমরা তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম বাবু, তা 12টার পরে হবে, 12টা 1টা। পাশে তো আপনাদের আশ্রম আছে নাকি? এইটাই আশ্রম আছে।
আর রাস্তার ধার একদম এইরকম জায়গায় যে এত বড় চুরি, কি মনে হচ্ছে আপনাদের? কি ভাববো এখন কিছু চিন্তা করতে পারছি না, কি করে কি হলো না হলো। এই এলাকায় এর আগে কোনোদিন চুরি হয়েছিল? ওই না, বহুদিন আগে হয়েছিল, নাকি অনেক দিন আগে হয়েছিল, মোটামুটি সেটা ইংরেজি 78 সালে, হ্যাঁ ইংরেজি 78 সালে ও ঠাকুর মন্দির চুরি হয়েছে। দুটো সোনার টিপ, দুটো রূপোর চোখ, একটা মালার রূপোর জয়া ফুল। কোথায় এই মন্দিরটা অবস্থিত? আমারপুর গ্রামে। কি কি কখন নাগাদ ঘটেছে বলে কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে কে সকালে দেখলো আজকে? সকালে যেখানে জোগাড় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে এসে দেখেছে তালা ভাঙা, তারপর খবর দিল, আমি আবার গ্রামের লোককে ডেকে নিয়েছি, তারপর দেখানো। এর আগে এখানে কোনোদিন চুরি হয়েছিল এরকমভাবে? না, আমাদের এই মন্দিরে চুরি হয়নি। কি মনে হচ্ছে এতগুলো মন্দির একসাথে চুরি হয়েছে দেখে? মনে এমনিতে কোনো কিছু করার নেই, কোনো কিছু বুঝতে পারিনি তো। না, এত বড় চুরি এরকম তো আপনার এলাকায় কোনো ঘটেনি বলছেন, তো বড় সড়ো কোনো চক্র জড়িত বলে কিছু মনে হচ্ছে? হতে পারে হয়তো। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। পুলিশ কি বলছে? পুলিশ তো সব দেখে শুনে গেল, ইনকোয়ারি করে গেল। এখানে ঠাকুরের পৈতা, তারপরে ঠাকুরের চুরো, তারপরে বাঁশি, কাঁসর, ঘন্টা, টিপ, সোনার টিপ, গলার হার। কতগুলো হার? দুটো রাধারানী, দুটো হার, আর চারটে আটটা বালা, আর চারটে বাঁশি, আর চারটে চুরো, রূপোর চুরো চারটে বাঁশি, পৈতে হচ্ছে আপনার কুড়িটা পৈতে, সোনার রূপোর না, রূপোর পৈতে, সোনার পৈতে একটা। আর কোথায় চুরি হয়েছে এখানে? আর এই মিথিধরা শ্রীধর ঠাকুর, এটা কোন ঠাকুর? এটা লক্ষ্মীনারায়ণ, এরকম চুরি কি কোনোদিন আগে হয়েছিল? না না না, কখনো হয়নি। কি মনে হচ্ছে চুরির ধরন দেখে? চুরির ধরন দেখে বুঝতে পারছি না, কোনো কিছু আজকে নিতে পারছি না। এই যে পাশাপাশি দুটো গ্রামে মোট 6টা মন্দিরে চুরি এলো, কি মনে হচ্ছে কিরকম লোক আজ নিতে পারছি না? আমাদের কখনো, আমরা বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল আমাদের যে কখনো চুরি হবে না আমাদের, আমার জীবন ভোর 60 বছর বয়স হতে গেলো, কিন্তু কখনোই আমাদের চুরি হয় না, কোনো একটা ছুঁ চুরি হয় না, এখানে পায়ে পড়ে থাকে, এই করে থাকে, কখনোই চুরি হয় না। কি তালা ভেঙে চুরি করেছে? তালা ভেঙেছে, হ্যাঁ তালা ভেঙেছে, এই তো সব ভেঙে দিয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, সকালে পুলিশ এসেছিল। পুলিশ কি বললো? ইনভেস্টিগেশন করে গেল, পুলিশ দেখে গেল, বলে গেল, আমাদের তদন্ত করে গেল, সমস্ত কি নিয়েছে না নিয়েছে বলে গেল, ঠাকুর দেখলো। আউশগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বৈরগাছি গ্রামে গরুকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় আহত 5 থেকে 7 জনের চিকিৎসা চলছে রায়গঞ্জ জেলা হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। একটি গরুকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বৈরগাছি গ্রাম। উল্লেখ্য, শনিবার বিকালে রসাখোয়া এক গ্রাম পঞ্চায়েতের বৈরগাছি গ্রামে আশগর আলীর পরিবারের সদস্যরা একটি গরুর গাড়ি ও তার গরুগুলোকে রাস্তায় রেখে কাজ করছিল। অভিযোগ, আশগরের ভাই আফসার আলীর ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্দেশের ভঙ্গিমায় গরুগুলোকে সরাতে বলে। ঘটনায় দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। দুই পরিবারের পুরুষ ও মহিলারা লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। ঘটনায় 5-7 জন আহত হয়। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। ওরা বললো যে গাড়ি সরাও, গাড়ি সরা দিয়ে আর আমি কেন ওখানে যাতে ওখানে যেয়ে তোর এই জন্য আর মাকে মারলে মেরে যেতন আমি মুন্ডা রেগে গেল যেতন মারা মেরে তখন আর মারা ঢাকা মারতে মায়ের মাথা মারতে গাড়ি বাড়ি দিয়ে তখন মেয়ে দেয় তখন হামলা শুরু করে দিই। মা কোথায়? মা মায়ের নাম কি? বাড়িতে শুয়েছিলাম, তার মধ্যে আমার কাকার মেয়ে আর বাড়িতে আমাকে বাড়িয়ে বলছে যে তোমার দাদাকে মেরে দিল। কে মারলো? বলছে
তো শের আলী চাচা আর মামুর আমান্য ওরা ঝগড়া করছিল। তো আমরা আমি আস্তে আস্তে রাস্তায় আমার মামার ছেলেগুলো ধরে আমাকে মারে, তারপরে আমি এখানে আসি, আমার ভাইকে দেখি মাথা ফাটিয়ে দিয়েছি। কী দিয়ে মারলো? কী দিয়ে মারলো সব? বাসের বাসের বাস দিয়ে মেরেছি। ঘটনাটা হয়েছিল যে আমার আমরা অন্য জায়গা চলে গেছিলাম, তো ওই জায়গাতে যে প্রথম বাড়িতে একটা দিয়েছিল গোবর সার, একটা গোবর সার ছিল, তো গোবর সারটা আনতে গিয়ে ওখানে একটা গাড়ি ছিল গরুর, গাড়িটা সরাতে সরাতে বললো আমার ভাই আমার কাকার ছেলেকে, গাড়িটা বললে সরাবো না। কেন সরাবে না? সারটা নিয়ে যায়, তারপরে তোরা গাড়িটা রাখিস ওখানে, এই বলে তো এটা নিয়ে গন্ডগোল শুরু। হ্যাঁ, এখান থেকে গন্ডগোল। তারপরে আমার আমাদের গ্রামের লোকজন আছে, হাল্লা হলো। তারপরে আমার মামা ছিল ওখানে, এখানে আছে আমার আমার নিজের ভাই আছে একজন, আমার কাকা আর কাকাতো ভাই একজন, আর একজন মামা আর একজন কাকি আছে। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: রবিবার জামুইগ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে একটি সেমিনার অনুষ্ঠিত হল। ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। রবিবার কাল্লা মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে অভাব্য আচরণ ও অসংলগ্ন কথা বলার অভিযোগ উঠল সাংসদের বিরুদ্ধে। রবিবার পালিত হল এনসিসি ডে। শনিবার রাতে আউশ গ্রামের অমরপুর ও আদুরিয়া পাশাপাশি দুটি গ্রামে ছটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বৈরগাছি গ্রামে গরুকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।